वेलकम टू रॉयस कोचिंग। अमित आपोस्टोल फाउंडर ऑफ रॉयस कोचिंग वेस्ट बेंगल नंबर वन स्टाडी एप रॉयस कोचिंग है। तुम्हारे सकल के स्वागत जानाई। आमी रयेछि आर तोमादेर साथे रयेछे तोमादेर प्रिय अंकेर स्यार शंकर स्यार। हेलो सबाइके, सबाई निश्चय ठीकठाक भावे देखते पाच्छो। तो आमादेर जेई नतून आमादेर नोटिफिकेशन एसेछे किसेर, एसएससी एमटीएस 2023 যেখানে ম্যাথ রিজনিং আর মানে এইটার যে কি করে আমরা এগোবো সেটা আস্তে আস্তে এগোবো। প্রথমে স্যারকে আগে বলবো এই ব্যাপারটা নিয়ে আলোড়ন ফেলুন আপনি। সম্প্রতি তোমরা অফিসিয়াল আপডেট তো পেয়েই গেছো, অফিসিয়াল নোটিফিকেশনও পেয়ে গেছো, যেখানে এবার কিছু চেঞ্জেস তোমরা দেখতে পাবে। কিছু চেঞ্জেস না, একটা বড় চেঞ্জেস রয়েছে। পুরোপুরি এক্সাম প্যাটার্নের দিকে চেঞ্জেস রয়েছে, কোয়েশ্চেনের নম্বর বিভাজনের ক্ষেত্রে একটা পরিবর্তন রয়েছে, সেই ব্যাপারেই আজকে আমরা কথা বলবো। যেখানে ছোট্ট একটা স্লাইড তোমাদেরকে দেখাতে চাই, অফিসিয়াল একদম পিডিএফ থেকে আমরা নিয়েছি, এই দুটো স্লাইডের ওপর বিশেষত আজকে আমাদের কথা হবে। স্লাইডটাতে কি বলছে দেখো, এখানে বলছে মিনিমাম কোয়ালিফাই মার্কস ইন সেশন ওয়ান অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সেশন টু। অর্থাৎ তোমরা জানো আমি একটা ভিডিও করেছিলাম এর আগে, আজ কে কীরকম কী থাকবে পরীক্ষা, দুটো সেশন থেকে কোয়েশ্চেন হবে, যে চারটে সাবজেক্ট থাকে সেই চারটে সাবজেক্টই থাকবে, যেখানে একটাতে থাকবে কি সেশন ওয়ানে থাকবে কি ম্যাথ প্লাস জিআই, ওকে, আর এটাতে সেশন টুতে থাকবে কি জিকে প্লাস ইংলিশ, ওকে। জাস্ট সংক্ষেপে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। এবং এটাতেও কোয়ালিফাইং নেচার বা কোয়ালিফাই করতে হবে কত পার্সেন্ট, 30% হচ্ছে ইউআরদের, ওবিসি ইডব্লিউএসদের হচ্ছে 25%, আর হচ্ছে অল আদার ক্যাটাগরিদের হচ্ছে 20%। এই গেল হচ্ছে সেশন ওয়ানে, সেশন টুতেও কিন্তু কোয়ালিফাই করতে হবে, ওকে। এবার ব্যাপারটা হচ্ছে কি, কোয়ালিফাই করলেই শুধু তুমি চাকরি পেয়ে গেলে না, তোমাকে চাকরি পেতে গেলে ওদের একটা কাট অফ কোয়ালিফাই করতে হবে, কাট অফ পার করতে হবে। কাট অফটা কিসের ভিত্তিতে তৈরি হবে সেটা ওরা বলছে 18.6 নম্বর আর্টিকেলে। বলছে ফর দ্য পোস্ট অফ এমটিএস ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স ইন সেশন টু। অর্থাৎ সেশন টু যেটা ছিল, অর্থাৎ যে জিকে এবং ইংরেজিতে যে সেশনটা রয়েছে সেই সেশনের ওপর ভিত্তি করে নর্মালাইজ একটা স্কোর ওরা পাবলিশ করবে, সেই নর্মালাইজ স্কোরের ওপর মেরিট লিস্ট তৈরি হবে, এবং এই মেরিট লিস্টে যদি তুমি কোয়ালিফাই করো তবে তুমি চাকরি পেয়ে যাবে। এবার কোয়েশ্চেন হচ্ছে স্যার আপনার কাছে, যে এই যে পুরো প্রসেসটা হলো, এই প্রসেসে চাকরি কি আগের চেয়ে সহজ হয়ে গেল, যেহেতু এখানে কোনো মেইন পরীক্ষার কথা তারা বলেনি, নাকি কঠিন হয়ে গেল? একদম একদম সোজা তো কোনোভাবেই ছিল না, কঠিন আরও হয়ে গেল। কেন কঠিন হয়ে গেল, কারণ এমটিএস এবার এমন একটা জায়গা চলে আসলো, ভালো করে বোঝো, এখানে তো সবাই আগের মতো এক্সাম দিত, আগেও তো দিত এমটিএস এর পরীক্ষা সবাই। এমটিএস হচ্ছে মাধ্যমিক পাস, তার মানে যা অ্যাক্সেস ছিল আগে এখন আরও বেড়ে যাবে। কেন বেড়ে যাবে ভালো করে বুঝতে হবে, কারণ এখানে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে গিয়ে দেখো, সেশন ওয়ানে ম্যাথস আর রিজনিং, হ্যাঁ জিআই, এই দুটো রয়েছে কি সে সেশন ওয়ানে, ভালো করে বুঝবো, এটা জাস্ট আমাদের কোয়ালিফাই করতে হবে, করার পরে আমি এই সেকশনে ঢুকে যাবো যেখানে ম্যাথ। কিন্তু এখানে তো কোনো নেগেটিভ মার্কিং নেই, হ্যাঁ সব থেকে ওটাই বলছি, ম্যাথ আর রিজনিং এ কোনো নেগেটিভ মার্কিং নেই, তাহলে কঠিন কেন? কঠিন এই জন্য ভালো করে বুঝতে হবে যে এখানে তিন নাম্বার করে, সাপোজ করুন মানে একটা কোয়েশ্চেন তিন করে, যেটা আমরা থাম্বনেইলে বলছিলাম যে প্রত্যেকটা কোয়েশ্চেন এবার নাকি তিন নম্বর করে হবে, তাই তো? কোথায় গেল কোয়ালিফাই কতর জন্য সেট করেছে এটা তো জানতে হবে আমাদেরকে। তো ওইভাবে চলা যাবে না যে এখানে ও এটা জাস্ট কোয়ালিফাই, কোনো ভাবে কোয়ালিফাই করলেই হলো, ওটা তো একটা ব্যাপার গেল। তিন নাম্বারের ম্যাথ, একটা ম্যাথের কোয়েশ্চেন তিন নম্বর, একটা রিজনিং এর কোয়েশ্চেন গতানুগতিক আমরা দেখে থাকি এক নম্বরের কোয়েশ্চেন সব জায়গায় এমসিকিউ, যেটা এমসিকিউ টাইপ, এখানে তিন নম্বরের ম্যাথ বা তিন নম্বরের রিজনিং কেমন হতে পারে স্যার? সেখানে ম্যাথস নেই রিজনিং নেই, ভালো করে বুঝবেন, তাহলে ওখানটা পুরো ফায়দা নিতে যাবে ইংলিশে আর জিএস সেকশন, ভালো করে বুঝবেন, তাহলে এখানে ওরা ম্যাক্সিমাম স্কোর করতে চাইবে, মানে কোনো মতো আমি কোয়ালিফাইটা যদি করতে হয় আমাকে তো ও তার এরমভাবে বাদ দেবে না যে এই এই করবো আর এই করবো না, তিন করে ওকে ও টানতে চাইবে এটাকে যে আমি কোনো মতো এটা কোয়ালিফাই করে ফেলি। বাকিদের থেকে এদিকে যে এবার যারা মানে সিজিএল এর অ্যাসপিরেন্ট বা অন্য অ্যাসপিরেন্টটা ঢুকলো তাদের পক্ষে এটা তো ইজি হয়ে গেল, এটা ম্যাথ আর রিজনিংটা হয়ে গেল এখন মুখ্যদ্বার, মুখ্যদ্বার, এই মুখ্যদ্বার কঠিন পরীক্ষা যে পাস করবে ওটা তো একদম কাট অফটা সে কোয়ালিফাই, একদম একদম ঘটনা, ওকে স্যার। তাহলে এই এই যে আমরা নোটিফিকেশনটা দেখলাম, ওটাকে কাটতে হবে বোধ হয়, না কাটতে হয় না স্যার, অ্যাক্সিডেন্ট
তো অ্যাকচুয়ালি যে ঘটনাটা আমরা দেখলাম এই যে মানে অফিসিয়াল নোটিফিকেশনের ওপর, সেই ঘটনার ভিত্তিতে যেটা দাঁড়াচ্ছে যে এবার যে ম্যাথ এবং রিজনিং যেটা হচ্ছে আর কি, ম্যাথের যে লেভেল এবং রিজনিংয়ের যে লেভেল, আমার মনে হয় রিজনিং হয়তো খুব বেশি একটা হাই লেভেল হবে না। মানে লেভেল যেটা রয়েছে এখন রিসেন্টলি লাস্ট যেটা তোমরা এসএসসি সিজিএল সিএসএসএল এমটিএস দিয়েছো সেই রকমই থাকবে, কিন্তু ম্যাথের কিছুটা লেভেল আপ হবে, আর রিজনিংয়ের কিছুটা লেভেল আপ হতে পারে, কিন্তু ম্যাথের দিক থেকে অনেকটাই লেভেল আপ হবে। সব থেকে বড় জিনিস, আমি যখন ওই স্ট্র্যাটেজি ভিডিওটা বানিয়েছিলাম বলেছিলাম যে কেপির জন্য যারা খাটছো তারা এসএসসি জিডি আর অ্যাটলিস্ট এমটিএস এর কোয়েশ্চেন করো। এবার বলো যে ওই ওই কথাটা আমি কেন বলেছিলাম, ভালো করে বোঝো। যদি আমি আন্তাজেও কথাটা বলে থাকি, এইবার এটা আঞ্চলিক ভাষায় আসার জন্যে একদিকে তো তোমরা প্রচণ্ড বেনিফিট হলে, কিন্তু এতদিন তোমরা কেপিরই কোয়েশ্চেন ট্রাই করে এসছো, যদি ওই কোয়েশ্চেন ট্রাই করে এই পরীক্ষা দিতে যাও পারবে কোনোভাবে? এই জন্যই আমি বলেছিলাম যে নিজের কোয়েশ্চেনটাকে আপ রাখো। আজকে যদি তুমি সেইভাবেই পড়াশোনাটা করতে প্রথম থেকে, তাহলে তুমি এমটিএস এর পাক্কা দাবিদার থাকতে হবে। এইটা দেখেও ভয় পেত না যে তিন নম্বর করে একটা, কিচ্ছু ভয় পেত না, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা জিকেতে বিভৎস স্ট্রং, যেটা বাইরের ছেলেরা কম পারে। তো তোমরা পরের স্টেপের জন্য পুরো রেডি, কিন্তু যেটা মুখ্যদার যেটা দিয়ে তুমি ঢুকবে এইখানে, তুমি এখানেই মরে গেলে। এই জন্যই বলি ম্যাথস এমন একটা সেক্টর যে কখন হার্ড হবে কখন ইজি হবে কিচ্ছু বলা যাবে না, প্রিপারেশনটা সবসময় হার্ডের নিতে হবে। কিন্তু স্যার বাংলাতে কোয়েশ্চেন হয় তো অনেকেই এবারে অ্যাপিয়ার হবে, এটাই বলছি। এই জন্য মানে কম্পিটিশন টু মাচ আবার তারপরে কোয়ালিফাইং ইন নেচার করে দিয়ে আরো সমস্যা করে দিয়েছে একদম, এবং এটা ধরবেই না। হ্যাঁ, এবার একটা কথা ভাবুন, আমাদের যে বেঙ্গলের ছেলে পেলে যারা এসএসসি প্রথম দিত, কিন্তু ওদের কাছে তো প্রচুর টাকা, ওরা বেকার থাকলেও ফর্ম তো ফিল আপ করবো, কিন্তু প্রিপারেশন কোথা কা থাকে কেপি, ভালো করে বুঝবে। এই জন্য ওরা কোনোদিনও অ্যাক্সেস নিতে পারতো না, কিন্তু এখানে এখন ছেলে পেলে এমন হয়ে গেছে যে রেডি হচ্ছে হার্ড লেভেলে, ওরা এবার আরামসে এমটিএসটাকে সাইন আপ করে যাবে। কিন্তু তারা আর পারবে না যারা ওই কেপি রিলেটেড কোয়েশ্চেনে ছিল। পরিষ্কার কথা, তুমি একটু ভেবে দেবো প্রত্যেকে সামান্য একদম ঠান্ডা মাথায় যেই কথাগুলো বলেছিলাম আজকে কতটা কাজে লাগতে পারে। এই জন্যই বলি যে ভেবে চিন্তেই আমরা কথা বলি, তোমরা ওটাকে সিরিয়াস নাও। এবং অলরেডি আমরা তো এসএসসির একটা চ্যানেল অনেকদিন আগেই ক্রিয়েট করে দিয়েছি শুধুমাত্র এসএসসি, ওয়েস্ট বেঙ্গলে একমাত্র রয়েস কোচিং আছে শুধুমাত্র এসএসসি রিলেটেড, কোনো চ্যানেল অলরেডি পাবলিশ করেছে যেটাতে তোমরা যদি সার্চ করো রয়েস কোচিং এসএসসি লিখে ইউটিউবে চলে আসবে, 3000+ সাবস্ক্রাইবার আছে। আমরা বেশি একটা সাবস্ক্রাইবার গেইন করতে পারিনি, কারণ লেস অফ বলতে পারো যে মানে মানুষের ইন্টারেস্ট, লেস অফ ইন্টারেস্ট, ইন্টারেস্টই মানুষ হারিয়ে ফেলেছিল। কিন্তু এবার সবার ইন্টারেস্ট পেতে সবাই বাধ্য, কারণ 11,409 সিট, মানে এটা একটা কম কথা নয়, কারণ এমটিএস এ কোনোবারই এত সিট বেরোয় না। ওকে, তো আলটিমেটলি লাস্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা অলরেডি একটা কোর্স তোমাদের জন্য আনছি, যে কোর্সটার নাম আমরা দিয়েছি শিওর শর্ট ব্যাচ, কারণ এই ব্যাচটাতে একটু শিওরিটি আমরা অবশ্যই আমরা এমনভাবে প্রিপারেশন করাবো, এইটুকু শিওরিটি তোমরা নিজেদের মধ্যে থেকে পাবে যে না এইবার ওয়ান শর্টের এক্সামিনেশন, যেহেতু এমটিএস ওয়ান শর্টে হতে চলেছে, ওয়ান শর্টের এক্সামিনেশন একদম শিওরলি কোয়ালিফাই করবে। আর এই ব্যাচে তোমরা যে প্রাইসটা তোমাদের জন্য রাখা হয়েছে 1499, আমাদের একটা রাজ্য সরকারের চাকরির প্রস্তুতিও আমরা 1499 টাকায় করাতে পারি না, কিন্তু তাছাড়াও আমরা এই পরীক্ষাটাতে যে কোর্স ফি রেখেছি মাত্র 1499, যদিও এটা একটা লিমিটেড টাইম পর্যন্ত এবং লিমিটেড স্টুডেন্টের জন্য। প্রতিদিন লাইভ ক্লাস থাকবে এখানে, লাইভে এসেছে রেকর্ডিং ক্লাস দেখে সুবিধা থাকবে, ক্লাস নোটের পিডিএফ পাবে, আর বাংলার সেরা সেরা শিক্ষকগণ তোমাদের সাথে তো জুড়ে গেছে, কোনো রকম মাসিক মাইনে নেই, মাসে মাসে এক টাকাও পেমেন্ট করতে হবে না, অনলি 1499 ওয়ান টাইম পেমেন্ট করবে। তবে হ্যাঁ, এটা শুধুমাত্র সরস্বতী পুজোর আগে অবধি, অর্থাৎ 26 জানুয়ারির আগে অবধি এই কোর্সের এই সুযোগটা সম্ভব। কীভাবে কোর্সে যুক্ত হবে সম্পূর্ণ বিস্তারিত আমি বলেও দিচ্ছি, আমাদের অ্যাপ রয়েস কোচিংয়ে চলে যাবে, রয়েস কোচিংয়ে গিয়ে ওপর থেকে ক্যাটাগরি দিয়ে অপশানটা রয়েছে, ক্যাটাগরিটা সিলেক্ট করবে, সেখান থেকে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন সিলেক্ট করে নেবে, তারপরে দেখতে পারবে এই কোর্সটা, এই কোর্সের গায়ে ক্লিক করবে, ক্লিক করার পর চলে আসবে এইরকম, তোমরা বাইনা অপশানে ক্লিক করবে, বাইনা অপশানে ক্লিক করার পরে চলে আসবে এই পেজ, অর্থাৎ ফাইনাল পেমেন্ট পেজ, যেখানে তোমরা দেখতে পারো সরস্বতী দেবীর উপলক্ষে আমাদের একটা কুপন কোড অ্যাক্টিভ আছে, সেই কোডটার নাম হচ্ছে দেবী, যেটা 26 জানুয়ারি অবধি এই কোডটা ভ্যালিড থাকবে। জাস্ট এখানে অ্যাপ্লাই করলে দেখবে এই যে প্রাইস দেখাচ্ছে এগুলো সব কেটে ছেটে অনলি 1499 হয়ে যাবে। এই 1499 টাকায় তোমরা কিন্তু জয়েন করতে পারো আমাদের এই কোর্সটাতে। আর তোমাদের যাদের ইন্টারেস্টেড তোমরা রয়েছো, যারা মনে করছো যে আমি আরও তথ্য জানতে চাই, তাদেরকে আমি বলে রাখি আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর 8448449432, এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস আমাদের হেল্পলাইন নম্বর, এই নাম্বারে বড় হাতের এমটিএস
এইটা লিখে অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে। আমাদের যে হেল্পলাইন ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা অবশ্যই তোমাদেরকে কন্ট্যাক্ট করে নেবে। নাম্বারটা ভালো করে মনে রাখো, 8448449432। এটা তোমরা কল করতে পারো, চাইলে যদি কলের তোমরা না পাও তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং হোয়াটসঅ্যাপে বড় হাতের MTS লিখে তোমাদের যে আগ্রহ সেটা প্রকাশ করতে পারো, আমাদের টিম তোমাদেরকে কানেক্ট করে নেবে। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিওটার উদ্দেশ্য। তো স্যার, আগামী দিনে কি আনতে চলেছেন ওদের জন্য সেটা একটু বলে দিন। আগামী দিনে যেটা আনতে চলেছি সেটা তো 2-3 দিনের মধ্যেই বুঝতে পারবে যে আমি এতদিন গায়েব কেন। সবাই তো চিন্তা করছো যে হ্যাঁ মাঝখানে খুব শরীর খারাপ ছিল, কিন্তু কেন গায়েব জিনিসটা সবাই ভাবছে আমিও কেন রিজনিং ক্লাস দিন, আমিও গায়েব। না না না, একই কিছু কারণে আমরা বিভৎসভাবে খেটে যাচ্ছি পেছনে, যার জন্য ক্লাসেস অফ ছিল। তো কিছুদিনের মধ্যে আমি ক্লাস স্টার্ট করবো, SSC ক্লাসে SSC কোয়েশ্চেন যাবে। আর বারবার করে বলছি, যারা এই ভিডিও দেখছো, ভবিষ্যতে নিজের চাকরিকে মানে আরও শিওর করতে গেলে ম্যাথসটাকে সং করা দরকার। তো CHSL CGL এই যে কোয়েশ্চেনগুলো আমরা তুলি সেটা তো আমরা WPKP চ্যানেলে তুলতে পারি না, কেন? তোমাদের জন্য, কারণ তোমরাই বলো এত টাফ কোয়েশ্চেন আসবে। এবার দেখলে তো কী অবস্থা হলো, MTSটা তো হবে আর সেখানে নিশ্চয়ই ইজি ইজি প্রশ্ন তুলবে না। তোমরাই দেখো, আমি তো কোয়েশ্চেন যেরকম বানাচ্ছিলাম ওরকমই বানাবো। এবার থেকে MTS এর কোয়েশ্চেন আমি করানো শুরু করে দিচ্ছি, যবে থেকে আমি ঢুকবো হয়তো কাল বা পরশু থেকে ঢুকে যাবো আমি। তো একদম পরশু থেকে আমাদের দমদার একটা প্রিপারেশন ফ্রি ব্যাচের জন্য রাখ। হ্যাঁ একদম, ফ্রি ব্যাচের জন্য ডাউনলোড করে রাখলে সেখানে মক টেস্ট দিতে পারে। যদি রয়েস কোচিং যে আমাদের অ্যাপটা রয়েছে প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করে নাও, ফ্রি অফ কস্টে মক টেস্ট দিতে পারবে। ক্লিয়ার? আর একদম, যেটা হচ্ছে গিয়ে এই চ্যানেলটাতে, যেটা আমাদের মেন চ্যানেল WPKP চ্যানেল, 3 লাখের উপরে সাবস্ক্রাইবার, সেখানে আমি MTS এর ম্যাথ তুলবো এবার থেকে, MTS GD এইসবের। আর যেটা SSC CGL এর চ্যানেল, SSC CGL বাই রয়েস কোচিং, যেখানে 3,000 মতো সাবস্ক্রাইবার আছে, সেখানে SSC CGL CHSL CPO ফেজ 8-9 যতগুলো আছে সে কটা, GD তারপর ICAR যত আছে সব কটা ওখানে তুলবো। তো যাদের হাই মনে হবে যে কোয়েশ্চেন আপলিফটেড কোয়েশ্চেন করবো সেখানে যাও, আর কিছুদিন পরেই বুঝতে পারবে যে আমি কেন অফ ছিলাম। ক্লিয়ার? নিন স্যার। সেম আমার কন্টেন্টগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কেন এতদিন অফ ছিলাম, কি আনা হচ্ছে তোমাদের জন্য, এবং কোন লেভেলের কোয়ালিটি এডুকেশন ওয়েস্ট বেঙ্গলে অন্তত রয়েস কোচিংয়ের থ্রু দিয়ে তোমরা পাচ্ছ, ফ্রি অফ কস্ট অথবা পেইড, যে কোনোভাবে, যে কোনো দুটো মোডই আছে আমাদের। ফ্রি অফ কস্ট ইউটিউব রয়েছে এবং অ্যাপেও কিছু ফ্রি অফ কস্টে কন্টেন্ট থাকে, এছাড়া পেইড কন্টেন্ট তো পুরো অ্যাপে থাকে। তো কেউ দেরি করো না, সবাই জয়েন করে যাও অন্তত, অ্যাটলিস্ট যারা ফ্রিতে প্রস্তুতি করতে চাইছো তারা অন্তত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা পেইড করতে চাইছো তারা আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে সেখান থেকে কোর্সগুলোকে বাই করো, আমাদের সাথে জয়েন করো। আশা করি সামনের যে 3 মাস হাতে টাইম রয়েছে, কারণ এপ্রিলে তারা পরীক্ষা ঘোষণা করছে, তো এপ্রিলের আগে আগে আমরা তোমাদের সিলেবাসটাকে একবার কমপ্লিট করার চেষ্টা করব। তো দেখা হবে সেই কোর্সগুলোতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।